কিন্তু লোহা এবং তামা এই দুইটা গলিয়ে যেই দেওয়ালের কথা কোরআন বলেছে, পুরা বিশ্ব গবেষণা করে তন্ন তন্ন করে খুঁজে একটাই দেওয়াল পাওয়া গেছে, লোহা এবং তাম্র মিশ্রিত গলিত পদার্থ, এবং সেটা ককেশাস অঞ্চলে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। বর্তমান মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের পূর্ব এবং উত্তরাংশ পুরোটাই জুলকারনাইনের রাজত্বের অধীন ছিল। বর্তমান মধ্য সামনে তুলে ধরেছে ইরানের পরে, আমরা জানি উত্তর এবং উত্তর পশ্চিমে যেই দেশটা, সেই দেশটার নাম তুরস্ক। তুরস্ক এশিয়া মহাদেশ আর ইউরোপ এই দুইটা মহাদেশের মিলনস্থলে অবস্থিত, দুই মহাদেশের মাঝখানে, এটা আমরা জানি। এখন পূর্ব দিকে কাস্পিয়ান সাগর, আবার পশ্চিম দিকে আরেকটা সাগর, এই দুই সাগরের মাঝখানে পাহাড়ি এলাকা, তার পাশে আমুদরিয়া। আমুদরিয়া যেটা ইসলামী বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে একমত, এই আমুদরিয়া কাস্পিয়ান সাগর এই এলাকা মাঝখানে পাহাড় পর্বত পর্বতশ্রেণী পরিবেষ্টিত যে এলাকাটা, এটাকে বলা হয় ককেশাস অঞ্চল। ককেশাস অঞ্চল বর্তমান মানচিত্রের ইউরোপের জর্জিয়া, জর্জিয়া এবং দক্ষিণ দিকে আসলে তুরস্ক। এই জর্জিয়া এবং তুরস্ক এই দুই দেশের মাঝখানে বিশাল পার্বত্য এলাকা, যেটার কথা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। আর যেই কথাটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো জুলকারনাইন ওই বর্বর জাতি, তাদের অনুরোধে যেই দেওয়ালটা তৈরি করেছিলেন মহাগ্রন্থ আল কোরআনে, সেই দেওয়ালটার মাল ম্যাটারিয়াল, সেই দেওয়ালটার মশলা, এটা বলা হয়েছে লৌহ এবং তামা। এই দুইটা ধাতুকে একত্রিত করে আগুন জ্বালিয়ে দিয়ে লোহা এবং তামা গলিয়ে এটাকে জমাট করে সেই দেওয়ালটা তৈরি করেছিলেন। বনি উম্মিয়ার শাসন থেকে শুরু করে আব্বাসী শাসন পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছিলেন মুসলিম বিশ্বের, সে সকল শাসক আমির তারাও বহুবার নিজেরাও গিয়েছেন, প্রতিনিধি পাঠিয়েছেন। কোরআন বর্ণিত জুলকারনাইনের এই দেওয়ালটা কোথায়, এর অবস্থানটা কোন জায়গায়। প্রিয় দর্শক, এখন যেই দেওয়ালটার কথা আমরা জানি, কোরআন যেই দেওয়ালটাকে তামা এবং লোহা মিশ্রিত গলিত ধাতু জমাট করে তৈরি করা হয়েছিল, বর্তমান সর্বশেষ গবেষণায় একটাই দেওয়াল পাওয়া গিয়েছে ককেশাস অঞ্চলে, বর্তমান জর্জিয়া এর দক্ষিণ দিকে গহীন গভীর পাহাড়ি অঞ্চলে। সেই অঞ্চলে দুই পাহাড়ের মাঝখানে যেই ব্ল্যাঙ্ক ফাঁকা, সেসব জায়গায় আরও বেশ কিছু দেওয়াল রয়েছে, সেগুলোর কোনোটা পাথর, কোনোটা পোড়া মাটি, কিন্তু লোহা এবং তামা এই দুইটা গলিয়ে যেই দেওয়ালের কথা কোরআন বলেছে, পুরা বিশ্ব গবেষণা করে তন্ন তন্ন করে খুঁজে একটাই দেওয়াল পাওয়া গেছে, লোহা এবং তাম্র মিশ্রিত গলিত পদার্থ, এবং সেটা ককেশাস অঞ্চলে। আমি আবার বলছি, তাহলে আমরা ভৌগোলিক মোটামুটি একটা ধারণা
এখান থেকে নিতে সক্ষম হই। সোজা সাপটা কথা যেটা, ইউরোপ এবং এশিয়া, ইউরোপের সর্বদক্ষিণ, এশিয়ার সর্বোচ্চ উত্তর, কাস্পিয়ান সাগরের পশ্চিম দিক, আরও পশ্চিমে এগিয়ে গেলে সরাসরি আটলান্টিক মহাসাগর, এটা আমরা জানি। জুলকারনাইন তার দ্বিতীয় সফরে পাহাড়ি অঞ্চলে গেলেন, যাওয়ার পরে সেখানের লোকেরা অনেক নালিশ, অনেক ফরিয়াদ, তিনি বুঝতে পারছিলেন না। পরে একজন ট্রান্সলেটর, অনুবাদক ওই এলাকার, তাকে ডাকিয়ে সামনে এনে ওরা কি বলতে চায়, ওদের দাবি কি, এটা ট্রান্সলেটর অনুবাদকের মাধ্যমে যখন জুলকারনাইন বুঝে নিলেন, ওই লোকগুলো আরও বলল, কোরআন এইভাবে বলেছে, ওহে ন্যায়বান বাদশাহ, আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, ইন্না ইয়াজুজ ও মাজুজ ইয়াফসিদুনা ফিল আরদ, উত্তর দিক থেকে ইয়াজুজ মাজুজ আসে, বছরে কয়েকবার হানা দেয়, তারা আমাদের এই পাহাড়ি এলাকা, আমাদের আবাসভূমি, এটাকে লুটপাট করে একেবারে আমাদেরকে সর্বহারা করে ছাড়ে। হে মহান বাদশাহ, আপনি যদি রাজি হন, আমাদের উপরে দয়া করেন, আমরা আপনার সামনে কিছু চাঁদা গণহারে যে যেভাবে পারে আমরা এসে আপনার কাছে জমা দিতে চাই। আপনি দয়া করে এই দুই পাহাড়ের মাঝখানের যে ফাঁকটা, এই ফাঁকটা এমনভাবে বন্ধ করে দিন যাতে করে ইয়াজুজ মাজুজ এইভাবে বারবার আমাদের উপরে চড়াও হতে না পারে। ওদের কথা বুঝে জুলকারনাইন বললেন, তোমাদের চাঁদা, গণহারে চাঁদা, কোনোটাই আমার দরকার নেই, আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটা তোমাদের এই চাঁদা, এটার চেয়ে অনেক বড়, অনেক বিশাল, অনেক কিছু, তোমরা একটু গায়ে খেটে কথাটা আমি ইচ্ছা করেই বলেছি, কোরআন যেই ভঙ্গিতে বলেছে সেই ভঙ্গিটা বুঝাবার জন্যে দেওয়াল আমি নির্মাণ করব, তোমাদের চাঁদা দেয়া লাগবে না, তোমরা একটু গায়ে খেটে আমাকে সহযোগিতা করো। সিদ্ধান্ত হয়ে গেল, দেওয়াল নির্মাণ করা হবে। জুলকারনাইন তার দেশের যারা উস্তাগার, রাজমিস্ত্রি, কর্মকার, তাদেরকে ডাকালেন, তারা এলো, দুই পাহাড়ের মাঝখানের এলাকাটা জরিপ করা হলো, কত হাজার টন লোহার দরকার, কত হাজার টন তামার প্রয়োজন, এগুলো তারা মেজারমেন্ট করল। মেজারমেন্ট করার পরে জুলকারনাইন এবার এই লোহা তামা যেখানে যেভাবে যতটুকুন যে পরিমাণ দরকার এগুলো আসতে থাকলো, দুই পাহাড়ের মাঝখানে তিনি লোহার উপরে লোহা, লোহার উপরে লোহা এইভাবে রেখে দিলেন। এরপরে বললেন, তোমরা আমার জন্য এবার তামা আনো, তামা, তামা আনা হলো, লোহার উপরে তামা এবং লোহার মাঝে মাঝেও তামা। এইভাবে যখন এটা পাহাড়ের টিলা সমান উঁচু হয়ে গেল, জুলকারনাইন এবার বললেন, তোমরা এবার নিচে আগুন লাগিয়ে দাও। যখন গন গনে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের উত্তাপে লোহাও গলে গেল, তামাও গলে গেল। গলে যাওয়ার পরে যখন একটা অবস্থান সৃষ্টি হলো, একটার সাথে একটা গায়ে গায়ে মিশে গেল, মিশে যাওয়ার পরে তিনি বললেন, এবার তোমরা হাফরে দম দেওয়া বন্ধ করো। হাফরে দম, এইভাবে যে আগুন জ্বালিয়ে লোহাকে নরম করা হয়, গরম করা হয়, কর্মকারদের সেখানে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। প্রিয় দর্শক, আসুন, পাহাড় পর্বত এবং গিরি শ্রেণী, শুধু পাহাড় পাহাড় পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে আবার গিরিপথ, অনেকগুলো গিরিপথ,
পাথর দিয়ে বন্ধ করা হয়েছে, অনেকগুলো ইট পোড়া মাটি এগুলো দিয়ে বন্ধ করা হয়েছে, এবং এই সবগুলো এলাকাই কিন্তু ককেশাস অঞ্চলে অবস্থিত, যার পূর্ব দিকে কাস্পিয়ান সাগর এবং পশ্চিম দিকে আরেকটা সাগর, পশ্চিম উত্তরে এগিয়ে গেলে আফ্রিকার উত্তর যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমরা সেখানে আরেকটা সাগর পাই, ভূমধ্য সাগর। সোজা পশ্চিম দিকে যদি আমরা যাই তাহলে আমরা আফ্রিকার পরে একটা সাগর পাই না, মহাসাগর পাই, যেটার নাম আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে বর্তমান এশিয়া এবং ইউরোপের মাঝখানের সেই এলাকার মোটামুটি একটা ধারণা আমি আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। মহাগ্রন্থ কোরআনে পাকে 93-98 নম্বর আয়াত পর্যন্ত তিনি যে দেওয়াল নির্মাণ করেছিলেন, মাল মশলা কি কি তিনি ব্যবহার করেছিলেন, লৌহ এবং তাম্র এই দুইটাকে স্তূপ করে পাহাড়ের টিলা বরাবর উঁচু মাথা বরাবর স্তূপ করে হাফরে দম দিয়েছিলেন, এবং আগুন প্রজ্বলিত করার পরে লোহা তামা যখন নরম হয়ে গেল একটার গায়ে একটা লেগে গেল, তখন তিনি বললেন যে আগুন নিবাম আর দরকার নেই, আগুন নিবিয়েছে, এটা লোহা এবং তামার একটা বিশাল দেওয়ালে পরিণত হয়ে গেছে। এবং এই ঘটনাটা মহান রব্বুল আলামিন সুরায়ে কাহাফের 93-98 আয়াত পর্যন্ত আপনারা তাফসীর দেখে মিলিয়ে নিলে অবশ্যই বুঝতে আরো সুবিধা হবে। জুলকারনাইন রাজত্বের যেই সীমা, যেই এলাকা, এটাকে বলা হতো হিমিয়ার রাজত্ব। আবার কোনো কোনো দার্শনিক মুফাসসির বিশেষজ্ঞ এটাকে বলেছেন ইমিয়ার। এখান থেকেই আমরা জেনেছি এবং পেয়েছি তাওয়ারিখে, তাফাসিরে, তাফসিরে, যে হিমিয়ার গোত্র এই ককেশাস এলাকার অধিবাসী ছিল তারা। এই দেওয়াল কবে তৈরি করা হয়েছে সকল বিশেষজ্ঞ এই ব্যাপারেও একমত যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম এই দুইজন নবী, বাদশাহ এবং বাদশাহ নবী সুলাইমান, তাদের মাঝখানের সময়কালটা ছিল জুলকারনাইনের এই দেওয়াল নির্মাণের সময়কাল। কোন সন, শতাব্দী, খ্রিস্টাব্দ এটা আমি উল্লেখ করতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, তবে লজ্জিত নই। আমার সোজা সাপটা কথা, তখন ক্যালেন্ডার ছিল না, পঞ্জিকা ছিল না, দিন মাস বছরের ধারাবাহিক কোনো গণনা আর গণনার কোনো ধারা এবং ধারাবাহিকতা কোনোটাই ছিল না, যার জন্যে অনুমান ভিত্তিক কথা বলা ছাড়া। আর মুফাসসিরিনে কেরাম, সকল বিশেষজ্ঞ, মুহাদ্দিসিনে কেরাম, তারা সবাই এই ব্যাপারে একমত যে জুলকারনাইন এবং এই দেওয়াল নির্মাণ এটা নূহ এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ের ঘটনা। আবার কেউ কেউ বলেছে এটা ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র ইয়াকুব আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের সময়ের মধ্যবর্তী ঘটনা, তবে দেওয়ালটা পুরানো হয়েছে। আল্লাহ পাক আবার এই বয়ানের ধারাবাহিকতায় বলেছেন দেওয়াল যেদিন নির্মাণ করা হয়েছে সেদিন থেকে ইয়াজুজ মাজুজ তারা এই দেওয়াল ডিঙ্গিয়ে দেওয়াল পার হয়ে দক্ষিণ দিকে আর আসতে পারেনি, আজও পারছে না। এরপরে কোরআন বলছে ফায়জা যা আ ওয়াদু রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদু রাব্বি হাক্কা, যখন আমার রবের ওয়াদা আসবে, অঙ্গীকার আসবে, কাল মহাকাল সমাপ্তি হবে, তখন আল্লাহ পাকের ফয়সলা হবে যে দেওয়াল এটা থাকবে না, ভেঙে যাবে, গলে যাবে, অদৃশ্য, নিশ্চিহ্ন হয়ে যাবে। অকানা ওয়াদু রাব্বি হাক্কা, আমার রবের ওয়াদা এটা সত্য। এটা জুলকারনাইনের কথাটা মহান রব্বুল আলামিন কোরআনে পাকে কোট করেছেন। প্রিয় দর্শক, আসুন
এখন কৃষ্ণ সাগর আর কাস্পিয়ান সাগর, একটু আগে আমি যেটা বলেছি, কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগর এই দুইটা সাগরের মাঝখানের যে এলাকাটা, যেটাকে একটু আগে আমরা ককেশাস বলেছি, ককেশাস, এই ককেশাস অঞ্চলে নির্মিত এই দেওয়ালটাই কাল নয় মহাকালের সাক্ষী। এটার বয়স কত হাজার বছর হয়েছে এটা কোনো তাফসীরকারক, কোনো ঐতিহাসিক, কোনো বিশেষজ্ঞ এটাকে চিহ্নিত করতে পারেনি। তাওরাত জবুর ইঞ্জিল সেই সকল আসমানি কিতাবেও এই দেওয়ালের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাওরাত কিতাবে ইয়াজুজ মাজুজ তাদেরকে বলা হয়েছে গগ অ্যান্ড ম্যাগগ, গগ অ্যান্ড ম্যাগগ, বাংলা করলে দাঁড়ায় গগ ও ম্যাগগ, গগ ও ম্যাগগ। ইয়াজুজকে ওরা বলেছে গগ, মাজুজকে বলেছে ম্যাগগ। কাশেদারেও মিল নাই, তবে কিছুটা গন্ধ পাওয়া যায়, কারণ মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে আজও যদি আমরা লক্ষ্য করি, তারা জিমকে গ বলে, জিমকে গ বলে, মজুদ এটাকে তারা বলে মৌগুদ। মিশর থেকে শুরু করে আফ্রিকার একটা বিশাল অঞ্চল, সেখান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পুরো প্রায় এলাকাটাই তারা জিমকে বলে গিম, তারা এই জিমের জকে বলে গ, হয়তোবা এখান থেকেই এসেছে ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ। তাই এই জিমকে গবা নিয়ে যদি পড়েন, তাহলে ঠিক এই কথাটাই তাওরাত ওল্ড টেস্টামেন্টে একবারে পরিষ্কারভাবে বলা হয়েছে। তবে স্থান কাল সময় কোনো কিছুই তাওরাত জবুর ইঞ্জিল এসব গ্রন্থেও তারা উল্লেখ করতে পারেনি, সেখানে নেই। তারা এই জন্যে বলেছি, আমি ইচ্ছা করে বলেছি, আমরা জানি তাওরাত জবুর ইঞ্জিল এগুলো আল্লাহ পাকের ওহি নাজিল করা কিতাব ছিল। মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইঞ্জিল ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআনের পরিষ্কার ঘোষণা। কিন্তু সেই তাওরাত দুনিয়াতে নেই, সেই জাবুরও দুনিয়াতে নেই, সেই ইঞ্জিলও দুনিয়াতে নেই। তাওরাত জবুর ইঞ্জিল নামে যেগুলো আছে সেগুলো তারাত এবং জবুর ইঞ্জিলের ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ। ইউহার রেফুনাহু বিকৃত, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে 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 এটা এখন সে অতীতের আসমানি কিতাবের এক একটা লাশের স্তূপ হয়েছে, যার জন্যে তাওরাত জবুর ইঞ্জিলের কথা এটাকে আমরা সার্টিফাই করছি না। কোরআনকে নিয়ে আমরা কথা বলছি ফর রেফারেন্স, আপনাদের বুঝার সুবিধার জন্যে আমি এখানে গগ ম্যাগগ ইয়াজুজ মাজুজ এই কথাটা উল্লেখ করলাম। এতে করে আমাদের অনেকে ধ্যান ধারণা চিন্তা চেতনা এটা আরও প্রশস্ত হবে বলে আমি মনে করি। তাওরাত জবুর ইঞ্জিলে যখন আসে জুলকারনাইনের কথা আর অতীতের ইতিহাসের ধারাবাহিকতা, তাওরাত জবুর ইঞ্জিলে আসে অনেকগুলোই আসে, বহুলাংশে আছে, কিন্তু সেগুলোর মধ্যে সত্য কতটুকুন রয়েছে এত বিকৃতির পরে সেটা আল্লাহ আলাম, একমাত্র আল্লাহই ভালো জানেন। এবার আসুন কাস্পিয়ান সাগর উপকূলে, যেটা আমি একটু আগে বলেছি, কাস্পিয়ান সাগর উপকূলে উত্তর দিকে ইউরোপের জর্জিয়া, জর্জিয়া ইউরোপের সর্বদক্ষিণ যে দেশটা জর্জিয়া, এই জর্জিয়া রাশিয়া সীমান্তের ককেশাস অঞ্চল, যেখানে অতীতের গবেষণা এবং আজকের যারা গবেষক তারা একটাই দেওয়াল খুঁজে পেয়েছেন, যেই দেওয়ালটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এটার মধ্যে ড্রিল মেশিন দিয়ে ভিতরে পরীক্ষা করার পরে দেখা গেছে এটা সবটাই লোহা এবং তামা ঢালাই করা। তাহলে কোরআন যে লোহা এবং তামার কথা বলেছে এইটাই জর্জিয়া এবং বর্তমান কাস্পিয়ান সাগরের মাঝখানে যেটাকে ককেশাস অঞ্চল বলে আমরা জানি, সেখানেই জুলকারনাইনের এই প্রাচীর এটা অবস্থিত।